আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমি মোহাম্মদ ইউনুস আলী, সিনিয়র শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিস্থিতি: শ্রেণী পঞ্চম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, আলোচ্য অধ্যায় পঞ্চম। আজকের পাঠ: হযরত আদম আলাইহিস সালাতু সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু আসসালাম। শিখুন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি, আত্মা বা জীবনদান। দুই নম্বর, আজাজিল থেকে ইবলিসে রূপান্তর। তিন নম্বর, আদম আলাইহিস সালাতু সালামের নিমজ্জতা ও হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি। চার নম্বর, ইবলিসের প্রতিশোধ। পাঁচ নম্বর, আদম আলাইহিস সালাতু সালাম, হাওয়া আলাইহিস সালাতু সালামের পৃথিবীতে আগমন। ছয় নম্বর, হযরত নূহ আলাইহিস সালাতু সালামের আগমন ও দাওয়াতের সফল কাম সময়কাল। সাত নম্বর, আল্লাহর কর্তৃত্ব দোয়া কবুল। প্রিয় শিক্ষার্থীরা, আদম আলাইহিস সালাতু সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম মানব দেহ তৈরি, জীবন দান, ফেরেশতাদের সিজদা, আল্লাহ তাআলা মাটি দিয়ে মানব দেহ তৈরি করলেন, তাতে আত্মা দিলেন, এরপরে দেহ প্রাণবন্ত হয়ে উঠল। ইনি হলেন পৃথিবীর আদি মানব, হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা তাকে সম্মান জানাও, তার সম্মান সম্মানে তাকে সিজদা কর। সবাই তাকে সম্মান দেখাল, তাকে সিজদা করল। তবে এই ফেরেশতাদের সাথে ছিল একদিন, তার নাম আজাজিল। সে আদমকে সিজদা করল না, সে বলল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তাকে সম্মান করব না, সিজদা করব না। সে আদমকে সিজদা করল না। আজাজিল ছিল অহংকারী, আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না। আল্লাহ আজাজিলের উপর অসন্তুষ্ট হলেন, আজাজিল হয়ে গেল শয়তান, নাম হলো তার ইবলিস। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করার দরুন অভিশপ্ত শয়তান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি: আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আদম জান্নাতের আরাম, আয়েশ ও সুখ শান্তিতে থাকতে লাগলেন। কিন্তু এই অপ্রান্ত আরাম আয়েশের মধ্যে তিনি নিঃসঙ্গ অনুভব করেছিলেন। তাই দয়াময় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু সালামের এক সঙ্গিনী বানালেন, নাম তার হাওয়া আলাইহিস সালাতু সালাম। আল্লাহ তাদের বললেন, তোমরা উভয়ে জান্নাতে থাকো, খুশি মতো পানাহার করো, আরাম আয়েশ ও আনন্দ উপভোগ করো, কিন্তু সাবধান, কখনো এই গাছটির কাছে যেও না, যদি যাও তাহলে খুবই অন্যায় হবে, দারুণ ক্ষতি হবে। প্রিয় শিক্ষার্থীরা, ইবলিসের প্রতিশোধ: হযরতে আদম আলাইহিস সালাতু সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুম মেনে জান্নাতের মধ্যে মনে সুখে দিন কাটাতে লাগলেন। কিন্তু শয়তান ইবলিস অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পথ খুঁজতে লাগল। সে জান্নাতে প্রবেশ করে
তাদের ক্ষতি করার ফন্দি আটল। অবশেষে একদিন তাদের ধোকা দিল, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে সক্ষম হল। তারা ইবলিসের প্রশ্নায় ওই ফল খেয়ে আল্লাহর আদেশ অমান্য করলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাদের পৃথিবীতে আগমন, আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ তাদের উপর ভীষণ অসন্তুষ্ট হলেন। তিনি তাদের জান্নাত থেকে বের করে দিলেন, তাদের দুজনকে পৃথিবীতে নামায় দিলেন। তারা পৃথিবীতে এসে নিজেদের ভুল বুঝতে পারলেন, অনেক দিন যাবৎ সব সময় কাটাকাটি করতে থাকলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, তওবা করতে থাকলেন। অবশেষে আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের তওবা কবুল করলেন। তারা পৃথিবীতে নতুন জীবন শুরু করলেন, সুখে শান্তিতে বসবাস করতে থাকলেন। তাদের সন্তান হলো পৃথিবীর মানুষের, ভরে উঠল, শুরু হলো মানব জাতির পথযাত্রা। হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর তাওহীদের বিশ্বাস করতেন। তিনি তার সন্তানদের বললেন, তোমাদের সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ, তিনি এক, তার কোনো শরীক নেই। তোমরা শুধু তার ইবাদত করবে, তার কাছে মাথা নত করবে, তার কাছে সাহায্য চাইবে, তাহলে আল্লাহ তোমাদের শান্তি দিবেন, তোমরা জান্নাত লাভ করবে। আর যদি তোমরা আল্লাহকে বিশ্বাস না করো, তাকে না মানো, তাহলে দুঃখ পাবে, কষ্ট পাবে, আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবে, তোমরা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। আদম আলাইহিস সালাতু সালামের থেকে আমরা কি শিক্ষণ উপদেশ পেলাম? হযরতে আদম আলাইহিস সালাতু সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। আমরা সবাই তার বংশধর, আমরা সবাই তার জীবন আদর্শে উৎসাহিত হব। আমরা ভুল বা অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় গড়ে তুলব, আল্লাহর ইবাদত করব, সর্বদাই আল্লাহকে খুশি রাখব, তাহলে পৃথিবীতে আমরা সুখ পাব, শান্তি পাব, মৃত্যুর পর শান্তি পাবে, জান্নাত লাভ করব, জাহান্নাম থেকে মুক্তি পাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হযরত নূহ আলাইহিস সালাতু সালামের আলোচনা করব। হযরত নূহ আলাইহিস সালাতু সালামের আগমন, হযরত আদম আলাইহিস সালাতু সালামের ইন্তিকালের পর কেটে গেল অনেক বছর, বেড়ে গেল অনেক মানুষ, আস্তে আস্তে মানুষে ভুলে গেল আল্লাহকে, আল্লাহকে লিপ্ত হলো তারা মূর্তি পূজা, পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে গেল, বৃদ্ধি পেল ঝগড়া মারামারি, অশান্তি আর অশান্তি। তখন আল্লাহ তাআলা মানব জাতির হিদায়তের জন্য এক নবী পাঠালেন, এই নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, দিনে দাওয়াত হযরত নবী করিম হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর আদেশে দীর্ঘ 950 বছর পৃথিবীতে আল্লাহর দিনে দাওয়াত দেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন, ভালো কাজ করতে বললেন, মন্দ খারাপ কাজ বর্জন করার উপদেশ দিলেন। তিনি মানুষকে বললেন, তোমরা আল্লাহর প্রতি মানানো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো, আখেরাতের জীবনের উপর বিশ্বাস রাখো। তার এই দাওয়াতে মাত্র 80 জন নারী পুরুষ সায় দিল, ঈমান আনল, বাকি লোকজন তার কথায় গুরুত্ব দিল না, তাকে পাগল বলে উপহাস করল, কষ্ট দিতে লাগলো, তারা কাফির হয়ে থেকে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর কর্তৃত্ব দোয়া কবুল।
হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম তাদের অত্যাচারে অতিষ্ঠ হলেন। অবশেষে হতাশ ও বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাদেরকে তোমার দিনের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথায় সাড়া দেয়নি। আপনি আমাকে সাহায্য করুন, আপনি তাদের ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, কিছুদিনের মধ্যে তাদের উপর আমার গজব নাজিল হবে, মহাপ্লাবন হবে। আল্লাহ তাকে একটি নৌকা তৈরি করতে বললেন, বলে দিলেন, গজবের আওয়াজ দেখা দিলে ইমানদার লোকজনদের নিয়ে নৌকায় উঠে যাবে, সাথে দরকারি আসবাবপত্র নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর গজবের বর্ণনা। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর নির্দেশ এক বিরাট নৌকা তৈরি করলেন আর সবাইকে শোনালেন, আল্লাহর কথা না মানার কারণে ভীষণ আযাব আসবে। সবাইকে হুঁশিয়ার করলেন, কিন্তু লোকজন তার কথা শুনল না, সৎ পথে এল না। তারা হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে আরও বেশি বেশি ঠাট্টা উপহাস করতে লাগলো। তারা বলতে থাকলো, এই মরুভূমিতে এই কীভাবে নৌকা ভাসবে? অবশেষে সত্যি সত্যি তুফানের আলামত দেখা দিল, মাটি ফুড়ে পানি বের হলো, শুরু হলো প্রবল ঝড় ও বৃষ্টি, বন্যা আসলো। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তার ইমানদার লোকজন সহ নৌকা আরোহণ করলেন, আরও নিলেন প্রতিটি জীবজন্তু এক এক জোড়া এবং প্রয়োজনীয় আসবাবপত্র। তিনি নৌকা ছাড়ার আগে নিম্নোক্ত দোয়াটি পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহর নামে এটি চলবে এবং আল্লাহর নামে এটি থামবে, আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। পানি বেড়েই চলল, আরও প্রবল হলো ঝড় ও বৃষ্টি, নৌকা সব কিছু নিয়ে পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে চলতে লাগলো। 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো, মাটি থেকে প্রবল বেগে পানি উঠল, সব কিছু পানিতে ডুবে গেল। কাফেরেরা পানিতে ডুবে যাওয়ার ভয়ে পাহাড়ের উপর আরোহণ করল, কিন্তু শেষ পর্যন্ত সকল পাহাড় ডুবে গেল। তখন কাফেরেরা আর যাবে কোথায়? সকলে পানিতে ডুবে মারা গেল, কাফেরেরা ধ্বংস হল। এমনকি হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের ছেলে কিনান আল্লাহর নবীর কথা অমান্য করায় পানিতে ডুবে মারা গেল, কেউই বাঁচতে পারল না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আল্লাহর অনুসরণকারীদের উপর রহমত। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম তার দলবল সহ আল্লাহর রহমতে পানির উপরে নৌকাতে ভাসতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহর আদেশে পানি আস্তে আস্তে কমে গেল, নৌকা যদি পাহাড়ে এসে থামল, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম লোকজন জীবজন্তু ও অন্যান্য সব কিছু নিয়ে নৌকায় থেকে নেমে আসলেন। পৃথিবী আগের মতো আবার সবুজ শ্যামল হয়ে উঠল, তারা পৃথিবীতে আবার নতুন জীবন শুরু করলেন। প্রিয় শিক্ষার্থীরা, নূহ আলাইহিস সালাতু সালাম থেকে আমরা কী শিখনীয় উপদেশ পেলাম? হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম ছিলেন সত্য ন্যায় প্রস্তারে আপোষহীন, প্রচুর বাধা বিপত্তি সত্ত্বেও তিনি সত্য প্রচার থেকে একটু পিছু হটেননি, আল্লাহর দিন প্রস্তারের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। আমরা তার জীবন আদর্শ অনুকরণ অনুসরণ করব, আল্লাহর দিন প্রস্তারের জন্য আমরা সারা জীবন পরিশ্রম করব। আল্লাহর দিন প্রস্তারের জন্য শত বাধা বিপত্তি আসলেও আমরা পিছু হটব না।
আমরা আল্লাহর ইবাদত করব আর সকলকে আল্লাহর দিন মানার জন্য উৎসাহিত করব। যদি আমরা আল্লাহর আদেশ অমান্য করি তাহলে ধ্বংস হয়ে যাব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে অনলাইন ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।